WordPress আমরা যারা জীবনে একবার হলেও ওয়েবসাইট মেকিং ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে নড়াচড়া করেছি তারা অবশ্যই কোনো না কোনো সময় ওয়ার্ডপ্রেসের নাম শুনে থাকবো বাট দ্য প্রবলেম ইজ উই টেক ইট ফর গ্রান্টেড যে সবাই ওয়ার্ডপ্রেস কি এই জিনিসটা জানে আমি প্রমাণ পেয়েছি অনেকেই জানে না যে ওয়ার্ডপ্রেস কি এটা কিভাবে কাজ করে এবং কেন দরকার এই জিনিস যে বেসিক জিনিসগুলো এগুলো অনেকে জানে না কারণ আমি অনলাইনে অনেক ভিডিও দেখেছি যেখানে এক্সপ্লেন করা হয়েছে ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয় কীভাবে একটা ওয়েবসাইট কাস্টমাইজ করতে হয় কীভাবে একটা কমপ্লিট ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে হয় এই জিনিসগুলো বোঝানো হয়েছে বাট ওয়ার্ডপ্রেস কেন দরকার যে বেসিক জিনিসগুলো এগুলো অনেকে জানে না অ্যান্ড ইউ নো সোহাগ 360 ইজ মোস্টলি অ্যাবাউট বেসিক সো আজকে আমি এবং আপনি আমরা সবাই মিলে ওয়ার্ডপ্রেসের নাড়ি ভুঁড়ি বের করে ছাড়বো একদম তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ hit the subscribe button আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন what can I say thank you সো আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আজকে আমি আপনি এবং আমরা সবাই মিলে ওয়ার্ডপ্রেসের নাড়ি ভুঁড়ি একদম কেটে কুটে বের করবো বাট সেজন্য তো আমাদের কিছু টুল দরকার খুন্তি কিংবা কুড়াল সো সেগুলো বানানোর জন্য আমরা একটু পেছনে যাব মানে ওয়েবসাইট কীভাবে কাজ করে এই জিনিসটা আগে জেনে নিই তাহলে আমাদের জন্য ইজি হবে ওয়ার্ডপ্রেস কি এটা বোঝাতে ফর এক্সাম্পল ওয়ার্ডপ্রেসটা কাজ করে হচ্ছে ডোমেন এবং হোস্টিংয়ের সমন্বয়ে ডোমেন হচ্ছে আপনার ওয়েবসাইটের নামটা .com.net.org এটা এবং হোস্টিং হচ্ছে যেখানে আপনি ফাইলগুলো রাখেন আই মিন ক্লাউড যে স্পেসটা যেখানে ফাইলগুলো থাকে সেটা সো এই যে ফাইলগুলো এগুলো হচ্ছে যেখান থেকে ব্রাউজার এই ফাইলগুলো পিক করে করে আপনার সামনে প্রেজেন্ট করে সো আমরা যখন ওয়েবসাইট ব্রাউজ করি ফর এক্সাম্পল গুগল ক্রোম ফায়ারফক্স তারপরে অপেরা মাইক্রোসফট এজ এই যে ব্রাউজারগুলো আছে দেয়ার এলিয়েন্স তারা বাংলা ইংরেজি হিন্দি কোনোটাই বোঝে না অন্য একটা গ্রহ থেকে এসছে তো সো তারা যে ভাষাগুলো বোঝে সেগুলোর নাম হচ্ছে পিএইচপি সিএসএস জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল এই যে কোড এই কোডগুলো শুধুমাত্র ওই ব্রাউজারেই বোঝে আর কেউ বোঝে না এবং কিছু মানুষ আছে যারা বোঝে যারা এই কোডটা লেখে তারা শুধুমাত্র বোঝে এখন ব্রাউজারকে এই কোডগুলো লিখে দেওয়ার জন্য তো এক্সপার্ট দরকার তাই না সবাই তো এই কোডগুলো লিখতে পারে না বাট ওয়েবসাইট অনেকেরই দরকার যেহেতু আমি আপনি আমরা কোডিং জানি না আমাদের যদি ওয়েবসাইট তৈরি করতে হয় তাহলে আমরা কোনো ডেভেলপারের কাছে যাই যে ভালো কোডিং করতে পারে তার কাছে গিয়ে আমরা টাকা দেই সে ওয়েবসাইট বানিয়ে দেয় বাট জিনিসটা অনেক লেন্দি হয়ে যায় কারণ কোড লিখতে র যে কোডিংটা একটা ওয়েবসাইটে কোড লিখতে এত এত কোড আপনারা যদি google.com যান যা সিম্পল একটা পেজের ব্যাকগ্রাউন্ডে দেখবেন ইন্সপেক্ট এলিমেন্টে যদি ক্লিক করেন ব্রাউজারের রাইট বাটনে ক্লিক করে তাহলে অনেক অনেক কোডের সমন্বয়ে একটা পেজ তৈরি হয় এখন এই কোডগুলো লিখতে দেখা গেছে একজন বেসিক যে ডেভেলপার আছে তার জন্য একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে হয়তো বছরের পর বছর সময় লেগে যেতে পারে এবং অনেক কস্টলি হতে পারে সেই জিনিসটা সো এই জিনিসটাকে ইজিলি কীভাবে করা যায় এই কাজটাই ওয়ার্ডপ্রেস করছে এখন ওয়ার্ডপ্রেস কাজ করছে একটা ট্রান্সলেটর হিসেবে ফর এক্সাম্পল দেখবেন চাইনিজরা যখন কোনো বিজনেস ডিল করে ফরেন ডেলিগেটদের সাথে ওরা ইংলিশ বলতে পারে না তারা মাঝখানে একজন ট্রান্সলেটর বসে রাখে সে চায়নায় কথা বলে মাঝখানে একজন ইংরেজিতে ট্রান্সলেট করে যে ইংলিশম্যান আছে তার কাছে বুঝিয়ে দেয় ওয়ার্ডপ্রেস সেম কাজটা করে এই যে এত কমপ্লিকেটেড কোড এই কোডগুলো আপনাকে লিখতে হবে না আপনি জাস্ট আপনার ভাষায় ওয়ার্ডপ্রেসকে বলবেন ওয়ার্ডপ্রেস নিজে থেকে এই জিনিসটাকে যেই কোডে ব্রাউজার বুঝবে সেই কোডে কনভার্ট করে নেবে এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের কাজ ইটস আ প্ল্যাটফর্ম ইটস আ সফটওয়্যার যেটা ট্রান্সলেটরের মতো কাজ করে আমি আর একটু সিম্পলিফাইড করে আপনাদেরকে বুঝাচ্ছি ফর এক্সাম্পল একটা ওয়েবসাইটে আপনি একটা পেজ তৈরি করবেন যেটার নাম হবে গ্যালারি এই গ্যালারিতে অনেকগুলো ছবি থাকবে এবার এই গ্যালারি নামের পেজটা তৈরি করার জন্য আপনাকে এক লাইন কোড লিখতে হইতে পারে আবার 10 লাইন কোডও লিখতে হইতে পারে এটা ডিপেন্ড করে আপনি ওই পেজের কী কী ডিজাইন করছেন এর জন্য আবার সিএসএস কোড লিখতে হবে শুধু এইচটিএমএল পিএইচপি না সিএসএস দিয়ে আপনাকে বিভিন্ন জায়গায় ডিজাইন করে সেটাকে ইন্টিগ্রেট করে বহু ঝামেলার বিষয় ভাই আমি এত ডিটেলে যাচ্ছি না বাট সেম কাজটা যদি আপনি ওয়ার্ডপ্রেসে করতে চান তাহলে ওয়ার্ডপ্রেসে একটা অপশন আছে অ্যাড নিউ পেজ সেখানে ক্লিক করবেন নতুন একটা পেজ তৈরি হয়ে যাবে সেই পেজের মধ্যে একটা বক্স আসবে যেখানে আপনি উপরে দেখতে পাবেন লেখা আছে অ্যাড মিডিয়া সেখানে ক্লিক করবেন ব্রাউজ লিখে আসবে ব্রাউজে ক্লিক করবেন আপনার পিসিতে যে ছবি আছে সেটা সিলেক্ট করে দেবেন ছবিটা সেখানে অ্যাড হয়ে যাবে ইজি বাট এই ছবিটাকে কোডিংয়ের মাধ্যমে যদি অ্যাড করতে চাইতেন তাহলে এরকম গ্রেটার দেন না স্মলার দেন সাইন এরপরে IMG স্ক্রিন ইজ ইকুয়াল টু ছবির লিঙ্ক এরপরে সেটিকে ডিজাইন বর্ডার বহুত কিছু দিয়ে তারপরে সেই ছবিটা আপনাকে অ্যাড করতে হতো বাট ওয়ার্ডপ্রেস কী করছে সেই সেম জিনিসটাকেই আপনার ভাষায় আপনি বলছেন সেটা কনভার্ট করে নিচ্ছে ট্রান্সলেট করে নিচ্ছে সো ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একটা পিস অফ সফটওয়্যার যেটা আপনি আপনার ওয়েবসাইটে ইনস্টল করছেন ইনস্টল কীভাবে করতে হয় এই যে আপনার হোস্টিং আছে না এই হোস্টিংয়ে জাস্ট আপনি ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে এগুলো রেখে দেবেন এরপরে সেটার সাথে আপনার ডেটাবেসটাকে কানেক্ট করে দেবেন এরপরে আপনি জাস্ট ওয়ার্ডপ্রেসে লগ ইন করে আপনার কাজগুলো করবেন আপনার ওয়েবসাইট ডান কোনো ধরনের হ্যাসেল লাগবে না এখন বলতে পারেন যে ওয়ার্ডপ্রেস কি একমাত্র প্ল্যাটফর্মে কাজগুলো করার অবশ্যই না ওয়ার্ডপ্রেসের মতো আরও অনেক প্ল্যাটফর্ম আছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ওয়ার্ডপ্রেসের পরে যেটা ওয়ার্ডপ্রেসের মতোই পপুলার সেটা হচ্ছে ব্লগার আপনারা শুনে থাকবেন ব্লগারও হচ্ছে এরকম একটা ট্রান্সলেটর বা প্ল্যাটফর্ম যেটা ব্লগিং তৈরি করার জন্য ওয়ার্ডপ্রেসও ইনিশিয়ালি ব্লগিংয়ের জন্যই তৈরি করা হয়েছিল এখন আবার সব ধরনের ওয়েবসাইটই তৈরি করা যায় সো এরকম ওয়ার্ডপ্রেস ব্লগার তারপরে জুমলা দ্রুপাল এই ধরনের আরও অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি ইজিলি ওয়েবসাইট তৈরি করতে পারেন এখন বলতে পারেন যে এত এত প্ল্যাটফর্ম কেন এবং
প্রত্যেকটা প্ল্যাটফর্ম ডিফারেন্ট কিভাবে, সেটা যদি বুঝাইতে চাই তাহলে সিম্পলি বলতে পারি ভিডিও এডিটিং এর জন্য তো আপনারা জানেন অনেক সফটওয়্যার আছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্টস, যদি আফটার ইফেক্টস এডিটিং এর না, ফিল্মোরা, ক্যামটাসিয়া, এই ধরনের অনেক সফটওয়্যার থাকে না। সেমভাবে এই যে ভিডিও এডিটিংয়ের প্রত্যেকটা সফটওয়্যারের আলাদা আলাদা ইন্টারফেস, আলাদা আলাদা ফিচার, সেমভাবে ওয়েবসাইটের এই প্ল্যাটফর্মগুলোতেও আলাদা আলাদা ফিচার, আলাদা আলাদা ইন্টারফেস থাকে, এই জন্য এতগুলো প্ল্যাটফর্ম, আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন। আবার ওয়ার্ডপ্রেসের ভিতরে বা অন্যান্য যে ওয়েবসাইটগুলো প্ল্যাটফর্মগুলো আছে এগুলোর ভিতরে বিভিন্ন ধরনের থিম থাকে, যে থিমের মাধ্যমে আপনি বিভিন্ন ডিজাইনের ওয়েবসাইট সেখানে একদম ফুল কমপ্লিট একটা ওয়েবসাইটের প্যাকেজ সেখানে ইনস্টল করে ফেলতে পারেন। প্লাগিনস থাকে যেগুলোর মাধ্যমে আপনি আরও এক্সট্রা ফিচার অ্যাড করতে পারেন, সেজন্য এই প্ল্যাটফর্মগুলো ওয়েবসাইট মেকিংয়ের জন্য অনেক পপুলার এবং অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, টাটা।